নমস্কার, রাই নিউজ নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের পুজোর বিশেষ অনুষ্ঠান সেলেব পুজো নিয়ে আমি মহুয়া রয়েছে আপনাদের সঙ্গে। আর পুজোর আড্ডা যখন তখন স্টুডিওতে কি অতটা জমাটি আড্ডা হয়? আমার মনে হয় না। আর তাই যেখানে জমাটি আড্ডা হয় সবসময় যে আমরা আসবো আর জমাটি আড্ডা হবে তা নয়, তাছাড়াও যেখানে সবসময় জমাটি আড্ডা হয়, আজকে আমরা তেমন একটা জায়গায় রয়েছি। আমরা রয়েছি ক্যাফে কানেক্টে। আর যিনি আমাদের সঙ্গে আজকে রয়েছেন, রনে বনে জলে জঙ্গলে যেখানে আপনারা বিপদে পড়বেন সেখানে তাকে স্মরণ করবেন। তিনি আপনাদের কাছে না আসতে পারলেও আপনাদের কিন্তু সেই জায়গা থেকে উতরে দেবেন। আমাদের সঙ্গে রয়েছেন ভাস্বর চ্যাটার্জি, স্বাগত জানাবো ভাস্বরদাকে। থ্যাংক ইউ। আর রয়েছে অবশ্যই যে আমার সঙ্গে থাকে রাই। আমি আসলে, তুমি এমন এত সুন্দর করে আমার ইন্ট্রোডাকশনটা দিচ্ছিলে, আমি তো ভাবছিলাম যে তুমি আমাকে যদি নাও দাও উনি আমাকে উতরে দেবেন। আসলে কি বলতো, সত্যি কথা বলতে ভাস্বরদা পাশে বসে আছে তো আমি তোমার কথা ভুলেই গেছি। প্রথম আমি তোমার প্রেমটা ভুলে গেছি। এবং সেটা স্টুডিওর ভেতরেও হয়েছে, যেরকম ধরো অনেক জুনিয়র আর্টিস্টরা আসেন বিভিন্ন জায়গা থেকে, বয়স্ক লোকজনেরা এসে বলছেন যে আমি একবার প্রণাম করবো না, একদম না, পায়ে হাত একেবারে দেবে না, যদি মনে হয় দূর থেকে হাত জোর করো আমিও করবো কিন্তু পায়ে হাত না। কিন্তু ইন্টারেস্টিং যেটা, বাচ্চা ছেলে মেয়েদের কাছ থেকে আমি খুব ভালো ফিডব্যাক পেতাম। ওরা বলতো যে পরীক্ষার হলে আঙ্কেল আমরা বসে না, তোমার মুখটা স্মরণ করে পরীক্ষা দিই। আমার শুরুটা তার মানে একদম ঠিক হয়েছে, আজকে সারা দিনে আমাদের দিনটা খুব ভালো যাবে। আর যখনই আমি বিপদে পড়বো, বিশেষ করে রায়ের থেকে, তখন কিন্তু আমি ভাস্বরদাকে স্মরণ করবো। ভাস্বরদার একটা তোমরা ছবি নিশ্চয়ই সকলে দেখেছো, যে লকডাউনের পরে যখন আবার স্টুডিওতে শুরু হচ্ছে শুটিং, তখন ভাস্বরদার স্যানিটাইজার হাতে দিচ্ছে এবং সেটা খুব হিট হয়ে গেছে। যে যখনই বিপদে পড়বে, হ্যাঁ, যে সবাই বলছে যে বাবা জয় বাবা লোকনাথ, কারণ লোকনাথ বাবাও কিন্তু স্যানিটাইজার ছাড়া চলছে। বহুদিন ধরে রয়েছে, সেই আমি আসা মাত্রই বলছিলাম যে এক আকাশের নিচে থেকে, আমার এক আকাশের নিচেটা খুব ভিভিডলি মনে রয়েছে। তারপরে আলো, আরো প্রচুর সিরিয়াল, অগ্নি পরীক্ষা, সবেতেই একটা বেশ একটা প্রেম প্রেম ব্যাপার তোমার আছে, বহু বছর ওরকম প্রেমিকের চরিত্রে এখনো যে খুব একটা, মাঝে মধ্যেই তো আমরা দেখতে পাই, আমরা রিসেন্টলি দেখছিলাম ইচ্ছে নদীতে একটা প্রেমের সম্পর্ক ছিল। তো তোমার তার মানে পুজো প্রেম সুপার হিট আমার নিজের বাড়িতে দুর্গা পুজো হয়, তো এবার 79th ইয়ার কমপ্লিট করবে আমাদের বাড়ির পুজো। বাড়িতে না কিছু হয় না, ফ্র্যাঙ্কলি স্পিকিং, মানে তখন এত চাপ থাকে মাথার উপর যে ব্যস্ততা। আর আমাদের বাড়ির পুজো, আমার বাবারা যেরকম সাত ভাই বোন, তাদের ফ্যামিলি একটা বিরাট গেট টুগেদার কাইন্ড অফ, তারা বেশিরভাগই বাইরে, তো তারা আসে, তাদের নিয়ে সময় কেটে যায়। ছোট থেকে যেটা হয়েছে আর কি দেখে এসেছি। আর ছেলেদের কিন্তু আমাদের বাড়িতে স্পেয়ার করা হয় না, তাদের সমানতালে কাজ করতে হয়। না, দুর্গাপুজো হলে, আমার বাড়িতে দুর্গাপুজো হতো, দুর্গাপুজো হলে কিন্তু মানে কিছু আর দেখার সুযোগ থাকে না। আর ছেলেদের একদম থাকে না, কারণ আমাদের বাজারের দায়িত্ব থাকতো, আমাদের যত বাইরের কাজকর্ম সেসবও থাকতো, প্লাস ধরো মন্দিরে কাজ হচ্ছে, দিদিরা বসে মালা গাচ্ছে, কিছু করছে, এই যত বেলপাতা পেড়ে আন, সেগুলো আমাদের কাজ, মানে বসার কোনো টাইম ছিল না। তাহলে ভাস্বরদা একটা বিষয় কিন্তু মানে একদম স্বীকার করলো যে প্যান্ডেল হপিং যদি না হয় তাহলে কিন্তু প্রেম হয় না। ঠিক, আমার প্রথম প্যান্ডেল হপিং কবে শুনলে তোমরা অজ্ঞান হয়ে যাবে ক্যামেরার সামনে। আমি যখন প্রথম আর্টিস্ট হলাম, মানে অভিনেতা হলাম, তখনই হয় না পুজো পরিক্রমা বা ধরো জাজমেন্ট, এই প্রথম আমি প্যান্ডেল হপিং করলাম জীবনে, আমি একটুখানি অপোজ করবো সেটা ভাস্বরদার ক্ষেত্রে, হয়তো বিষয়টা অন্য হবে। সকাল থেকে শুরু করেছো অপোজ করা আর ফেভার করা, এই বিষয়টা কি একটু আগে তোমার একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ চাই। আমার এক্সক্লুসিভ ইন্টারভিউ ভাস্বরদার সঙ্গে সামনে কখনো দিতেই পারি না। তুমি জানো, তুমি যখন বলা হয় যে যখন সামনে ঠাকুর থাকে তখন তুমি কাউকে প্রণাম করতে পারবে না, একই রকম ভাবে ভাস্বরদা যখন রয়েছে, তুমি আমার এক্সক্লুসিভ ইন্টারভিউ
ঝাড়ি মারাটাও কিন্তু বেশ ভালো, মানে উল্টো দিক থেকেও যদি একই রকম ভাবে ঝাড়ি মারা হয় তাহলে কিন্তু বিষয়টা জমে খির। আমার যেমন ছোট প্রেম বলবো না, কিন্তু খুব সুন্দর ইন্টারাকশন হয়েছিল কম বয়সে, when I was in school, একটু হায়ার ক্লাস 6-7-8 ওই সময় তো প্রেমটা আসে। তো ওই পুজো হচ্ছে, পুজো বাড়িতে একটি মেয়ে এসেছিল, তো প্রত্যেক দিন ও কাছে পিঠে কোথায় এসেছিল থাকতে কয়েকটা দিনের জন্য, তো প্রত্যেক দিন সকালবেলা ওই ধরো 6:30-7 ওই সময় আমরা একটু পুজোর কাজ হচ্ছে দাঁড়িয়েছি গিয়ে, তো ও তখন আসতো আমাদের বাড়ি পুজো দেখতে, তখন ওই সামান্য একটু কথাবার্তা, ওইটা খুব সুন্দর একটা মেমোরি আছে। আর ভাস্বরদাকে মানে পূজোর যেটা পোশাক সেটা হচ্ছে পাঞ্জাবি, সেটাতে তো অসাধারণ লাগবে বলে ভালোবাসি পাঞ্জাবি পড়তে। আমি একটা কথা আজকে অন ক্যামেরা বলছি, এটা মোহাদি আমাকে একটু বকাই দেবে যেটা তুমি কেন বলনি, সেটা হচ্ছে যখন আমি সবার সাথে কোঅর্ডিনেট করছিলাম আমি বিশ্বাস করো সকলকে বলেছিলাম যে পূজো আড্ডা যদি পাঞ্জাবি পরা যায়, আমি না ভাস্বরদাকে বললাম না আমার কেন কেন আমি সাহস পেলাম না, আমি এতটাই পাঞ্জাবির শকিং, আমার কাছে 64টা পাঞ্জাবি আছে। আমি এটা কি করলাম, আমার মানে বর্ডার খুললে শুধু পাঞ্জাবি পড়বে বুঝলে তো। ভাস্বরদার মতো সবাই মানে মেয়েরা যেমন অকেশন ছাড়া আজকাল শাড়ি পরে না, শাড়ি পরতে অসুবিধে হয়, ঠিক একই রকম কিন্তু বিষয়টা। এমনিতে মানে এবছরটা পুজোটা কিভাবে কাটাবে? খারাপ, আমি বলছি আমার বাড়িতে যেটা বললাম যে বেশিরভাগ সময় বাইরে থেকে আসে, তারা কেউ আসতে পারছেন না, এবারে কেউ পারছেন না মানে ফ্লাইট চলছে কিন্তু আসতে ভয় লাগছে সবাই, বয়সও হয়েছে কিছু আত্মীয় স্বজনের, পুজো তুলবো কি করে সেটা নিয়ে একটা হেডেক আছেই, কারণ যতই লোকে বলুক না তখন ছোট করে করো, ছোট করে দুর্গা পুজো হয় না, মিনিমাম নিয়মটা মানতেই হবে, সেটা একটা গেল। আর ধরো ঢাকি বলো বা এমনি কাজের লোকজন বলো, তারা তো অন্য জায়গা থেকে আসবে, সে তারা যে কি নিয়ে আসবে সেটাও একটা আরো চলে। দুর্গাপুজোতে এতটাই লোকবল লাগে, মানে তুমি যদি মনেও করো যে আমি পুজোতে এবার প্রত্যেকবার আমি 1,00,000 টাকা খরচ করতে পারবো, বলছাটা না সেটা হবে না, ধরো তুমি ভাবলে আমি সেভ বলছি, কিন্তু প্রতিমা তুলতে এবং প্রতিমা বিসর্জন দিতে একটা ভালো রকমের লোক লাগে। আমাদের সেদিকে একটা ইয়ে আছে, যেন আমাদের অষ্টধাতু প্রতিমা, আচ্ছা আচ্ছা, যার জন্য আমাদের শুধু ঘট বিসর্জন হয়, প্রতিমা বিসর্জন হয় না, কিন্তু আনুষঙ্গিক তো প্রচুর খরচা না, এবং এবছর বিশেষ করে মানে ধরো যেগুলো আমাদের আগে ছিল না, মানে প্রত্যেকবার স্যানিটাইজ করা আর এই সবকিছুর দাম বেড়ে গেছে, এখন যেটা 1 টাকা সেটা 5 টাকা হয়ে গেছে। তো আর একটা কি, ধরো আমাদের বাড়ির মন্দিরে সবাই ঠাকুর দেখতে আসে, আমরা তো বলতে পারবো না যেন বেরিয়ে যান, এটা তো হতে পারে না, সেখানেও তো একটা মানে নির্দিষ্ট সংখ্যা বলে দেওয়া হয়েছে, বলে দেওয়া হয়েছে, কতটুকু মানবে বলো। আমি এই কদিন আগে একটু ইতে গেছিলাম রায়চকের দিকে আউটডোরে গেছিলাম, সেখানে গিয়ে দেখলাম যে নরমাল সবকিছু, মানে মাস্ক পর্যন্ত নেই, এইটাই বলতে চাই। আমিও কদিন আগে দীঘা গেছিলাম, আমি ওখানে দেখলাম একটা মানে কনসেপ্টটাই মাস্কের কনসেপ্টটা নেই সেখানে, কিন্তু অটোতে গাদাগাদি করে লোকে বসেও আছে, আড্ডাও মারছে রাস্তায়, কিন্তু মিনিমাম যেটা ইয়ে রুল সেটা কেউ মানছে না। আচ্ছা একটা ছোট্ট মানে ভাস্বরদা এসছে, যে যদি ভাস্বরদার সঙ্গে একটা ছোট্ট গেম, পুজোর নিয়মটা আমাদের মানতেই হবে, মাস্কের নিয়মটা লোকে মানুক না মানুক খেলার নিয়ম মানছি মানবো। তো দেখো এই যে রঙিন, তুমি তো তোমার মনটা রঙিন, তোমাদের রঙিন ব্যাপার, খুব রঙিন কয়েকটা কাগজ আছে, একটা কাগজ তুলে তুমি আমার হাতে দাও, দেখবে না কিন্তু আমাদের যেকোনো একটা তুলে, যেকোনো একটা মানে প্রত্যেকটাই তুলবে, একটা একটা করে তুলবে, এটাই নাও আলাদা পড়ে আছে। আচ্ছা ঠিক আছে, দেখো আমার সাথে ম্যাচিং আছে। আচ্ছা আমি তোমাকে একটা বল, একটু এদিক ওদিক করা অক্ষরগুলো বলবো তোমাকে, সঠিক অক্ষরটা বলতে হবে, এইটুকু ক্লু দিয়ে দিচ্ছি যে বিষয়টা পূজো কেন ক্ষুদা চরণ চক্ষুদান Well done.
জাগর বাবা, জাগর বাবা এটা ওই এদিক ওদিক করা, এদিক ওদিক করা জাগর বাবা। আমি কি একটু ক্লু দিতে পারি? পূজো কেন্দ্রিক তো, একদম পূজো কেন্দ্রিক। এখানকার পূজো খুব ফেমাস, সেরকম মানে কোন জায়গা? হ্যাঁ, আচ্ছা আমরা কি টাইম কাউন্ট করব? এই শব্দটা আমার হাতেই পড়ল। সেই জায়গার পুজো বিখ্যাত খুব, মানে শহর কলকাতার পুজো খুব ফেমাস পুজো। আমি আরেকটু ক্লু দিতে পারি? সেটা হচ্ছে ডাকের সাজের প্রতিমা হয়, প্রতিমাই ফেমাস। আমি একদমই বুঝতে পারছি না, সবকিছু জানি কিন্তু রাই, তারপরে নাচ হোক করে গেস করে। আচ্ছা ভাস্কর দা আমার কাছে হেরে গেল, এরপরটা দেখি। আমার এত আমি জিতিয়ে দিতে চাইছি একদম, এটা পেরে যাবে। গনি কাশফুলের মতোই সোজা। আমরা গেম খেলি এবং আমাদের আগের যারা গেছিল তারা আমাকে আর মহাদিকে বলেছে যে তোরা ময়দানে কেন চলে গেলি না, তোদের এত খেলা পরপর, পুজো মানেই খেলা। আচ্ছা আগমনী যখন আসছে তখন মহালয়ার বিষয়টাও আসে, এবার মহালয়া কিন্তু এক মাস পর, কিন্তু মলমাস পড়ে গেছে মহালয়া। শোনো এবছর শুনেছো? হ্যাঁ শুনেছি। আমাদের একটা মজা হয় কিরকম, আমি যে কমপ্লেক্সটায় থাকি, বিরাট কমপ্লেক্স, 720টা ফ্ল্যাট, তো ওখানে ওরা ওই মাইক্রোফোন ইয়েতে লাগিয়ে দেয় সকালবেলা, যার জন্য আলাদা করে কোনো ঘরে মহালয়া চালাতে হয় না, ওটাই কানে আসে। মানে মানে তুমি না চাইলেও তোমাকে শুনতে হবে, ঘুম থেকে উঠবি না মানে ও এরকম মাদক আর একটা বাড়ি আছে। আর আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এবার কি শপিং হয়েছে? এবার শপিং নিয়ে সবাই খুব, হ্যাঁ আমি এই জন্যই জানতে চাইছি। তার কারণ হচ্ছে ও জানে, রাই আমার মায়ের নামে একটা ফাউন্ডেশন আছে, একটা এনজিও আমি চালাই, ও একবার সেখানে কিছু জামা কাপড় দিয়েছিল ডিস্ট্রিবিউশনের জন্য। এই প্যান্ডেমিকের জন্য আমি কারোর কাছে রিচ আউট করতে পারছি না, আমফানের সময় খানিকটা বিতরণ করেছি যতটা সম্ভব বাড়ির ভিতর থেকে আর কি, কিন্তু কি হয় এটা তো বিভিন্ন লোকের কাছে যেতে হয় কালেক্ট করতে, সেই যাওয়াটা একটু ভয় লাগছে। আমার যারা সঙ্গে আছে তারা কাজ করতে চাইছে না এই মুহূর্তে, তো ভাবলাম যে তারাও কিছু পাবে না, আমি করবো কেন, আমি এবার কিচ্ছু কিনি আমার কি ফিল হচ্ছে পুজো নিয়ে। আমি বললাম যে আমার কোথাও একটা মনে হচ্ছে মা বোধহয় সব খারাপটা নিয়ে চলে যাবে, নিয়ে যা, এটা আমার নিজের ধারণা, কিন্তু মানে জানি না আমরা নিউজ চ্যানেল বিশেষ করে সেই জন্য কিনা, অ্যাকচুয়ালি ইনফোটেনমেন্ট চ্যানেল, বাট আমাদের নিউজটাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়, তো বিশেষজ্ঞরা সেটা বলছেন না। আমি জানি, আমি জানি, বলছে আজকেও তো দেখলাম, বলছে এবারে তো বেড পাওয়া যাবে না, এত ইনফেকশন ছড়িয়ে যাচ্ছে, একদম ইনফেক্ট ছড়িয়ে যাচ্ছে। তার কারণ যতটাই আমরা সাবধানে থাকার চেষ্টা করেছিলাম এখন ততটাই আমরা মানে অসাবধানে হয়ে উঠেছি। আমি একটু মিরাকলে বিশ্বাস করি, দেখি না কি হয়, তোমাকে একটা ছোট সময়ের জন্য মিথ্যা কথা বলে যেতে হবে, মানে ধরো কথায় কথা বলছি মৌ আর বি ধরো আমাকে বলেছে রাই তুমি তো আজকে টিপ
পরে বেশ সুন্দর লাগবে তোমাকে। তো আমি মিথ্যে কথাই বলবো যে আমি সবসময় টিপ পরি, কারণ আমি জানি আমার রূপটা খোলে না টিপ না খোলে, তাই আজকে এত বড় একটা টিপ পরেছি মানে তুমি কতটা ভালো মিথ্যে কথা বলতে পারো, মানে তুমি কতটা ভালো ঢপবাজ সেটা আমরা দেখবো। এটা ঢপের খেলা, ঢপের খেলা। প্লিজ এই সময় ওনাকে ভাস্বর চ্যাটার্জি ভাবুন, ওনাকে বাবা লোকনাথ ভাবুন। আমরা শুধু যদি ভাস্বরদা কে বাবা লোকনাথ বলি, কারণ বিষয়টা কিন্তু এক জায়গায় আটকে রাখা হবে। পূর্ব অভিনয় সেটা করেছেন যে মানুষের মনের মধ্যে উনি একটা আলাদা করে জায়গা, কারণ এত বছর আমরা এত সিরিয়াল, তাতে মানে কথা বলতে গেলে হয়তো কয়েকটা নাম মিস করে যেতে পারি আমরা, কিন্তু ওই নামটা আজীবন ওনার উইকিপিডিয়াতেও আমরা ওনাকে দেখতে পাবো। এবার টপিকটা দিই, টপিকটা শুনে তো জল জল করে আমার উঠে চলে না যাই। আচ্ছা আমি শুনলাম যে তুমি কোনোদিনই নাকি সোনালীর সাথে প্রেম করো। হ্যাঁ প্রেম ছিল তো, লোকে জানে না সেটা, এই তো পুজো থেকে তো প্রেম শুরু। পুজোর একটা সকালবেলা ওর সঙ্গে দেখা হলো, প্রেম নিবেদন করলাম কি দিয়ে, আস্ক মি, শিউলি ফুল দিয়ে। আচ্ছা তো সেখান থেকে তো প্রেম শুরু, তোকে তো জানেই। কাইন্ডলি তো বলো না কেন কখনো, ওই যে ঢক মারতে ভালো লাগে তাই আমি ভাবছি যে এমন একটা করার পরে কি দেওয়া যায়। আমি তো গুগলি দিয়ে দিলো, আমাদের গুগলি দিয়ে দিলো। আমি তো মানে অত্যন্ত সাদা মাথায় একটা রাখবো, সেটা হচ্ছে যে শুনলাম তুমি নাকি এবার প্রচুর শপিং করেছো, মানে যেখানে সবাইকে বাইরে বেরোতে না করা হচ্ছে সেখানে তুমি রীতিমতো মানে গ্যাদারিং এ চলে গেছো, প্রচুর শপিং করেছো। হ্যাঁ প্রচুর শপিং করেছি, এবং এই যে একটা ছবি ভাইরাল হয়েছে যে একটা জুতোর দোকানে, সেখানে অনেক লোক, সেখানেও তুমি আমাকে স্পট করতে পারবে। এইখানে ভাষা ধরে গেল, আমার মনে হয় নয়, আমার মনে হয় মৌহার মধ্যে স্পেশালিটি আছে, আর পাশে ভাষাটা থাকলে তো স্পেশালিটি আছে। আমি কিছু শব্দ তোমাকে বলবো, সেটা বলার পরে তোমার ঠিক কি মনে হচ্ছে সঙ্গে সঙ্গে বলতে হবে, মানে ভেবে বলার সময় নেই কিন্তু। র্যাপিড ফায়ার ঠিক না, তোমার সেই মুহূর্তে যেটা মনে হচ্ছে। র্যাপিড ফায়ারে সাধারণত অপশন দেওয়া হয়, এটা অপশন নয়, যেমন পূজো, আনন্দ, সবসময় খুঁজে নিতে পারে, বিয়ে, খুব সুন্দর একটা প্রতিষ্ঠান, ভালোবাসা, যে কোনো সময় হতে পারে, বন্ধন, বন্ধন সিনেমা নয় বাকি সবকিছু। দেখো ভালো উত্তর দিয়েছো, সিনেমা আমার জীবন। আড্ডা বাঁচা যায় না ওটা ছাড়া। রাগ খুব কম, রাগলে তাণ্ডব। মন খারাপ করি না কারণ আমি পজিটিভ। হাসি হাসতে সবসময় ভালো লাগে, হাসাতেও ভালো লাগে। মহালয়া একটা নতুন জীবনের সূত্রপাত মনে হয় বারবার। পূজোর গান শুনি না একদমই না, মানে এখন। আচ্ছা আগে শুনি, আগে শুনি। কেন শুনো না? ফ্লেভারটা নেই, মানে সেটা ফ্লেভারটা না থাকার পিছনে কারণটা কি মনে হয় তোমার? কারণ মনে হয় যে যেগুলো হচ্ছে সেগুলো আমরা শুনে ফেলেছি, রিপিটিশন হচ্ছে, আমার মনে হয় না নতুনত্ব পাচ্ছি না। আচ্ছা এটা কি আরেকটা কারণ, এটাও বলি মনে হয় যে এখন আর সেই সিডি বা ক্যাসেটের মানে কোনো চাহিদা নেই, কারণ এত বেশি পরিমাণে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ, সেটাও হচ্ছে কারণ। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ, তাছাড়া দেখো গান এখন তো ফিঙ্গার টিপসে না, মানে একটা অ্যাপ ডাউনলোড করে নিলে তুমি সমস্ত গান শুনতে পারো। সিডি কেন লোকে কিনবে, যার জন্য আজকে কোনো আমাদের কলকাতা শহরে সিডি বিক্রির যে জায়গাগুলো সেগুলো নেই, উঠে গেছে সব, সেখানে লোকে এখন প্রচুর চয়েস হয়ে গেছে না। আমি এটা ভালো না লাগলে দু মিনিট অফ করে আমি ওটা শুনে নেবো।
টিভি দেখার মতো কাইন্ড। আচ্ছা, তোমার এখনো পর্যন্ত সবথেকে ভালো পুজো কেটেছে তুমি মনে করতে পারো কোন বছর এখনো পর্যন্ত, আর কেন? কোন বছর? আমার মা চলে গেছেন 2017, তো মা যতদিন ছিলেন সেই পুজো সবকটাই আমার খুব ভালো বলে মনে হয়েছে, এই কারণে মা ছিল বলে। আর বিশেষ করে লাস্ট পুজোটা যেটা মাকে নিয়ে গিয়েছিলাম, কারণ মা বলেছিল যে আমাকে যদি এবার পুজো যদি না নিয়ে যায়, শরীর ভালো ছিল না আমার, তাহলে কিন্তু আমি আর কোনোদিনই যাবো না। তো কোথাও একটা এত জেদ করছে, ঠিক আছে চলো পার্টিসিপেট করি পুজোয় আমরা, এখন মনে হয় ভাগ্যিস করেছিলাম, না হলে মায়ের দেখা হতো না। তো ওইটা আমার মনে হয় বেস্ট পুজো আমার জীবনের। আরেকটা কথা, ভাস্করদা যেহেতু একটু নস্টালজিক কথা বলছে, একটা কথা সকলকে আমি জানাই, যদিও যারা ওনাকে ফলো করে সবাই জানে, পুজোর গান উনি হয়তো এখন খুব একটা শোনেন না, তবে উনি নিজে খুব ভালো গান গায়। ভালো করে ধন্যবাদ জানাতে হবে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমিও তোমাদের ধন্যবাদ জানাই, কারণ প্রচুর প্রশ্ন করেছো, মহু আমাকে হারিয়েছে বারবার। তুমি যতই বাড়াবাড়ি করো, আমার জিতেছে আমার খেলা, এবং ওই জন্য উনি আমার পাশে বসেছেন এবং হাইফাই আড্ডা তো এসে বলেছে ওখানেই বসে। আচ্ছা, তুমি একটা, তোমাকে আমি দুটো লাইন শোনাই, যারা কাছে ছিল তারা কাছে থাক, তারা তো পারেনি জানতে, তাহার থেকে তুমি কাছে আছো আমার হৃদয় প্রান্তে। ভাস্করদার একটা গান হবে, আমরা ভাস্করদার গান দিয়ে শেষ করবো, আর তোমাকে অবশ্যই অনেক পুজোর শুভেচ্ছা জানাবো। জানি তোমার মায়ের জন্য তুমি ভীষণ ভাবে ফিল করো, সেটা বোঝা যায়, কারণ তোমার কথায় সবসময় মায়ের কথা আসে, এটা সবাই ফিল করে, তো সেই জন্য মনে থাকবে তোমার সবসময়, সারা জীবন চাইবো যে তুমি ভালো পুজো কাটাও, আর এবছরের পুজো যেন আর না আসে এইভাবে, এইভাবে আর কখনোই না আসে। আমি তোমাদেরও উইশ করি তোমাদের খুব ভালো পুজো কাটুক, আর দর্শকদের হাই নিউজের খুব ভালো পুজো কাটুক, আর একটু সাবধানে থাকবেন, একটু রুলস আর নর্মস মেনটেন করে চলবেন, আমার মনে হয় তাহলে আমরা বোধহয় সংক্রমণকে ঠেকিয়ে রাখতে পারবো। ভাস্করদার কাছে গান শুনবো, তার আগে একটুখানি একটা জিনিস আমরা মিস করে যাচ্ছি, বারবার করে আমরা ক্যাফে কানেক্টের কথা বলছি, বারবার করে আমরা লাইম সোডা ভাস্করদাকে খেতে বলছি, কিন্তু ভাস্করদার খাওয়া দাওয়াটা পুজোর সময় কিন্তু আমরা মিস করে গেছি। ভাস্করদার পুজোর সময় মানে খাদ্য রসিক কি ভাস্করদার? হ্যাঁ, কম খাই কিন্তু খাদ্য রসিক। পুজোতে আমাদের যেটা হয়, আমাদের বৈষ্ণব মতে পুজো হয়, কোনো বলি হয় না, তো যার জন্য পুরোটাই বেজ। হ্যাঁ, ষষ্ঠীর দিন নর্মাল লুচি তরকারি যেরকম হয় সেটা খুব একটা বড় কিছু না, কিন্তু সপ্তমী থেকে এক একদিন এক এক রকম, যেরকম ধরো সপ্তমীতে ভাত ডাল সাত রকমের ভাজা শুক্তো তরকারি পায়েস চাটনি এরকম থাকে, অষ্টমীর দিন তো খিচুড়ি মাস্ট হতেই হবে, নবমীর দিন হচ্ছে পোলাও, পোলাওয়ের সঙ্গে দু তিন রকমের তরকারি সাত রকম ভাজা পায়েস এইটা হয়। আর দশমীর দিন বিসর্জনের পর আমাদের পুকুর আছে, তো সেখানে থেকে মাছ তোলা হয়, সেই মাছ কেটে প্রথম আর কি মানে আমিষটা ভঙ্গ করে নিরামিষ খাওয়া, ভুল বললাম, নিরামিষ ভঙ্গ করে আমিষ খাওয়া হয়। আরেকটা যেটা খুব স্পেশালিটি হয় আমাদের বাড়িতে, না আচ্ছা সেটা হয় না, আরেকটা যেটা হয় সেটা হচ্ছে দশমীর রাত্রিবেলা পুজোতে তো সিদ্ধি হয় জানো, সবাই সিদ্ধি তো প্রসাদের মধ্যেই পড়ে, তো সিদ্ধির পুর করে কচুরি তৈরি হয় আমাদের বাড়িতে, এটা কিন্তু কোথাও পাবে না। আমি পূজাতে যাচ্ছি ভাস্করদার বাড়িতে, দশমীর দিন, দশমীর দিন হ্যাঁ ওটা হয়ই হয়, যাবো তোমাকে কনফার্ম করে, এবং সেটাতে না মানে আমি প্রথম সিদ্ধিটা ভাস্করদার বাড়িতে গিয়ে খাবো, খাইনি কখনো, বাচ্চারা বাদ দিয়ে সবাই খায়, বড়রা সবাই খায়, আর ওটা খেলে কিক মারবেই। আর এই আবার কি কচুরির মধ্যে সিদ্ধি? হ্যাঁ, কচুরিটা যেরকম হয় না, ধরো কি বলবো তোমাকে, ধরো কড়াশুটি কচুরি যেটা করে ভেতরে ওই পুরটা দিয়ে, তো কড়াশুটিটা বাদ দিয়ে শুধু সিদ্ধি দিয়ে আর কি। খেতে কেমন হয়? টেস্ট কেমন হয়? কচুরির মতো খেতে হয়, তুমি টেস্ট কিছু বুঝবে না। আর খাওয়ার পর কেমন হয়? ও বাবা, মানে এটা ঠিক ওই মদের নেশার মতন নয় জানো তো, কিন্তু ধরো তুমি একটা কথা বলছো সেটা বলতেই থাকবে, ও হয়তো হাসছে হাসতেই থাকবে, এরকম ধরনের। তোমার কি হয়েছে মানে অভিজ্ঞতা তোমার? এখনো পর্যন্ত আমার খুব বেশি হয়নি, কারণ
আমি কন্ট্রোল করতে পারি, খুব বেশি খাইও না, আমি দেখেছি অনেক কিছু বাড়িতে, মানে নিজেকে কন্ট্রোলে রেখেছি, দেখেছি অনেক কিছু, খাইয়েছি, সেই সব্যসাচীর মতো না, অন্যকে বানিয়ে দিই, নিজে খাই না। আমি যেটা শুনেছি তুমি একমত হবে যে সিদ্ধি জিনিসটা খাওয়ার পরে যদি একটু মিষ্টি খাওয়া হয় তাহলে আরো বেড়ে যায়, তাহলে লোকে তো কচুরির পরে নিশ্চয়ই রসগোল্লা খাবে। কি আমি শুধু নমস্কার বিজয়া প্রোগ্রাম করে আসবো না, ভাষার কাছে একটু শুনতে চাইবো, মানে সামনে দেখেছো এরকম মজাদার কোনো বিষয়? আমি তোমাকে বলছি মানে আমার যেহেতু বড় ফ্যামিলি, পিসিদেরই দেখেছি সিদ্ধি খেয়েছে। এবার সেই সময় আমাদের কারেন্টটা অফ হয়ে গেছে কিছু ভাবে, এবার সবাই কাঁদতে শুরু করে দিচ্ছে, ওই দেখ দাদা বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে। সে এমন কান্না থামানো যাচ্ছে না, যত বলছে আরে আগুন লাগায়নি, দেখতে গেছে মিটার বক্সে, না বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে, দেখ তাদের থামানো যাচ্ছে না, মানে এই লেভেলের নেশা। তারপর তোমরা থামাও কি করে? ইয়ে খাইয়ে তোমার এই বিষয়টাকে কিভাবে দেখো, মানে কতটা মানে ইন্সপায়ার করে পুজো কমিটি গুলো? হ্যাঁ, মানে এই যে আমাদের যে পুরস্কার দেওয়ার যে সিস্টেমটা, এটা তো কয়েক বছর আগেও ছিল না, কিন্তু এটা যখনই এসেছে তখনই যেটা হয়েছে যে আরো ভালো কাজ করার গ্রামে প্রচুর লোকজন তারা কাজ পায় আর এটার জন্যই পায়, যেটা এই বছর মিসিং, প্রচুর লোকের কিন্তু পেট মার গেল এই বছর। সেই দিক থেকে দেখতে গেলে ইটস আ ভেরি পজিটিভ থিং, কারণ এই যে কম্পিটিশনটা বাড়ে, আজকে এই বছর আমি বাঁশের প্যান্ডেল করছি তো পরের বছর ভাবছি কপার নিয়ে কিছু একটা করবো, তো আমার সেই লোকটাকে তো দরকার, নাহলে কাজটা হবে না, তো তারও তো সারা বছর রোজগারটা হবে। আর এই যে তুমি জাজ করতে যাও, তোমার কাছে পার্সোনালি তোমার কাছে কোন পুজো ভালো লাগে, থিমের পুজো নাকি সাবিত্রী পুজো? আমার কাছে যে পুজোটা দেখতে ভালো লাগে সেটা, সেটাই আমার কাছে শ্রেষ্ঠ পুজো। অনেক সময় হয়েছে হয়তো প্রচুর কিছু করে ফেলেছে, থিম এসে ভালো লাগেনি, মানে সেখানে মনে হচ্ছে কোনো প্রাণ নেই, যেখানে প্রাণ থাকে সেটাই মনে হয় যে হ্যাঁ এটা বেস্ট পুজো। আচ্ছা, এই যে জাজ করতে যাও, সেখানে গিয়ে কোনো এমন অভিজ্ঞতা, মানে বেশ সুন্দর কোনো অভিজ্ঞতা যেটা তুমি আমাদের সঙ্গে শেয়ার করতে চাইবে? অনেক জায়গাতেই হয়েছে, ধরো জাজেদের তো একটু অন্য চোখে সবাই দেখে। অবশ্যই, আমি তো একটা পুজোর সাথে ইনভলভ, তো আমার খুব রিলেট করছে কথা, আর দিচ্ছি কি বলছে জাজ। তো এরকম স্পেশাল মনে রাখার মতো অনেক জায়গাতেই হয়েছে আর কি, খুব ভালো রিসেপশন পেয়েছি, খুবই ভালো। আবার এমনও হয়েছে অনেক জায়গায় গেছি, ধরো খুব বড় নামি পত্রিকা থেকে গেছি জাজমেন্ট করতে, যেখানে গেলাম একটা কমপ্লেক্সের পুজো আর কি, পাত্তাই দিল না কাউকে, ও আচ্ছা এসেছে যান দেখুন, তাকে কি বলবো আর, তার তুমি তাহলে পার্টিসিপেট করছো কেন, বলছি না আমাদের মাথায় ঘুরে রাখো, কিন্তু অ্যাটলিস্ট মিনিমাম যে আহ্বান সেটা তো করো। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, যেটাই আমরা জানি। আর ধরো যারা দেখতে আসছে আশেপাশে, দর্শনার্থী যারা থাকে, এমন কখনো হয়নি যে এই তো ভাষাটা দিয়েছে জামা কাপড় ছেড়েও দিয়েছে? ও গড, আমি সেই অভিজ্ঞতার কথা জানতে চাইছিলাম বিশেষ করে। একবার গিয়েছিলাম একটা পুজো প্যান্ডেলে, সেটা করেছিল ওই ধরো একটা জলাশয় আছে, জলাশয়টা পেরিয়ে গিয়ে প্যান্ডেলটা বানিয়েছে, তো একটা ব্রিজ মতো করেছে, সেটা টেম্পোরারি ব্রিজটা, মরমর মরমর করে ভেঙে পড়ে যাচ্ছিল আর কি, এত লোক, আমি ব্রিজের উপরেই ছিলাম, সে আমাকে উদ্যোক্তারা ধরে টেনে একটা সাইডে চলে গেল, ধাপ করে ব্রিজটা ভেঙে পড়ে গেল, কেউ কিছু ইয়ে হয়নি, ইনজিওর্ড হয়নি, কিন্তু এরকম রাস্তা ক্রস করছিলেন, তো ফিরে এসে বলেছেন যে আজকে এতক্ষণ রাস্তা ক্রস করলাম, গাড়ি আসছে, দাঁড়িয়ে আছি, কেউ আমার দিকে তাকাচ্ছে না, আমি তো শেষ। এই জন্য আমরা এটাও পড়ি যে উত্তম কুমার সবসময় বলতেন যে তোমার স্টারডমটা ধরে রাখো, তুমি গাড়ি থেকে নেবে পেট্রোল পাম্প ভরো না, উনি শুভেন্দু চট্টোপাধ্যায় এটা বলেছিলেন। এবং ওনার শেষের দিকে উনি বারবার যেটা ওনার স্ত্রীকে বলতেন যে জানো তো আমার না সময় ফুরিয়ে আসছে, আমাকে আর লোকে সেইভাবে আর মনে রাখে, কিন্তু মারা গিয়ে দেখিয়ে দিয়ে গেলেন যে 25 বছর পরও লোকে কিভাবে, এবং যতদিন দিন যাচ্ছে আমরা আরো ফিল্ম থাকবে, যতদিন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থাকবে, যতদিন ফিল্ম থাকবে, রাইট, ততদিন। আচ্ছা, একটা খুব ভালো টপিক রাই বলল, উত্তম কুমারের কথা বললে বলল, উত্তম কুমারের বাড়ির লক্ষ্মী পূজাটা খুব স্পেশাল হয়, ওনার স্ট্রিট মুখের আদলে লক্ষ্মী প্রতিমা হয়,
তুমি তো দেখেছো, দেখো কি স্পেশাল দেখেছো, মানে পূজোটা কি স্পেশাল, কারণ তোমাকে তো লক্ষ্মী পূজোর আগে আমি পাচ্ছি না। অনেক স্পেশাল, অনেক রকম ভাবে স্পেশাল। এক তো আমি ঠাকুমাকে তো দেখিনি, শুনেছি ওনার মুখের আদলে ইয়ে হয়। আর লক্ষ্মীর হাইট কিন্তু একদম প্রমাণ সাইজের, একজন মানে মানুষ বসে থাকলে যতটা হাইট হয় ততটাই। আমি বলছি ধরো মাটি থেকে প্রায় এতটা অবধি হবে হাইট এরকম। আচ্ছা, তারপর ওনাকে নর্মাল শাড়ি পরানো হয়, মানে মাটির শাড়ি নয় কিন্তু, না ওটা আমরা দেখেছি সাদা লাল শাড়ি, সেটা আবার বাড়িতে এসে পরানো হয়। বাড়িতে আনার পর এইটা হয়। আর একটা জিনিস, লক্ষ্মী পূজায় ঢাক বাজে ওদের বাড়িতে, যেটা কোথাও পাবে বাজে না। হ্যাঁ বাজে আর যেটা হয় যে লক্ষ্মী পূজোর পরের দিন ইয়ে হয় তোমার মাছের প্রিপারেশন বাড়িতে, সেটা কোথাও পাবে না। মানে ধরো মাছের মাথা দিয়ে ছেঁচড়া, মাছের তরকারি এইসব। আর লক্ষ্মী পূজোর দিনের খাওয়া দাওয়া খিচুড়ি এই জাতীয় হয় নাকি? না, পোলাও হয়, ভাজা টাজা হয়, এসব হয়। আর এছাড়া ওই প্যাকেট প্যাকেট করে যারা আসে সবাইকে দেওয়া হয়, সেটা ওনার কিছু প্রিয় খাবার ছিল, যেরকম বেগুন বাসন্তী ওরকম ধরনের টুকটাক কিছু আর কি। আমি যেটা শুনেছি যতদিন উনি ছিলেন ভিড় হতোই, উনি পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতেন একটা পয়েন্টে, বাড়িতে থাকতে পারতেন না। হ্যাঁ হ্যাঁ একদম। এখন সেটা না হলো সাংঘাতিক, অনেক লোককে ওরাও জানে না যে কারা আসছে চলে যাচ্ছে এরকম। দেয়ানিয়ার ছিলেন উনি সামনে আসছিলেন না, দুটোর মধ্যে পার্থক্য না না গানটার জন্য বোঝা যায়। দেখবে যে সব রকম দিক দিয়ে রিলেট করে, মানে ওনাকে মনে হয় যে পাশের বাড়ির কারোর সাথে যদি ওনার একটু মিল থাকতো, এরকম একটা অরা ওনার সেটা সারা জীবন থাকবে। একদম। এবার একটা গান, এবার একটা গান। অনেক কষ্টে ও গানের কথা বলছে, কারণ আড্ডাটা যত দূর মানে আরো এগিয়ে ভালো হতো। আমি এই লকডাউনের মধ্যে গান গাওয়ার আগে কথা একটু বলি, দুটো ভাষা শিখে ফেললাম, একটা কাশ্মীরি একটা তেলেগু। তো পুরো মানে অনলাইন ক্লাস করে এখন আমি তেলেগু লিখতেও পারি, বলতে পারি, গাইতে পারি। তেলেগু তো খুব কঠিন শুনেছি, ভীষণ কঠিন। তামিল যেরকম সেরকম তেলেগু, কিন্তু জানি না কেন ল্যাঙ্গুয়েজটার প্রতি আমার একটা অদ্ভুত অ্যাফিনিটি আছে। আর গত বছর আমি কাশ্মীর বেড়াতে গেছিলাম, তো সেখানে গিয়ে আমি পার্মানেন্টলি প্রেমে পড়ে গেলাম জায়গাটা। আমি ভেবেছি যে সব ঠিকঠাক চলে প্রত্যেক বছর একবার করে আমি কাশ্মীর যাব, তো কাশ্মীরি ভাষাটা শিখলাম। আমি আজকে একটা কাশ্মীরি গান শোনাতে চাই, চার লাইন। একদম একদম, আই থিঙ্ক আই হ্যাভ দ্য লিরিক্স। আমি তো হিন্দিটাই ঠিক মতো শিখে উঠতে পারছি না, ভাষাটা তেলেগু কাশ্মীরি সবকটা ভাষা শিখে ফেললো। ভাষা শেখার মধ্যে না একটা দারুণ মজা আছে জানো, আমি গানটা শুনে তারপর তুমি বলো। মনে হিসেবে শুনতে পারো ডুবতে নিউনম দিল মে নিউনম ডুবতে নিউনম ডাল কি বাবনো বাবনো দিল গুন খোয়াত চিতাবনো ডুবতে নিউনম ডাল কি বাবনো দিল গুন কত চিতাবনো ডুবতে নিউনম ডুবতে নিউনম দিল মে নিউনম ডুবতে নিউনম। গানটার মিনিংটা বলি এবার, সেটা হচ্ছে যে ডাল লেকে হাওয়ায় তোমার মুখের যে পর্দা বা যাই থাকা হিজাব বলো যাই বলো সেটা উড়ে গেছে, এবং উড়ে গিয়ে তোমাকে যেন প্রেম এসে দুহাত দিয়ে জড়িয়ে ধরেছে, এটাই হচ্ছে গানের নাম। এটা হচ্ছে ভদ্রলোকের নাম,
একটু দেখতে হবে আমাদের। আর শুটটাও খুব মানে রিলেশন, কিন্তু শুটটা না আমার যাই না কেন কোন একটা হিন্দি গানের সঙ্গে কিন্তু আমি ভাবলাম মিল লাগছে। আদিল গুরেজি বলে একজন ভদ্রলোক, ওনার গান এটা তুমি ইউটিউবে পাবে, তুমি পাবে সব জায়গায়। আমি তো জানি ভাগ্যিস তুমি মানেটা বললে, কারণ তুমি যে গানটা গাইলে সেটার সঙ্গে কোন শব্দের সঙ্গে আমরা কোন মিল পেলাম না। পাবে খুব যদি মন দিয়ে শোনো, ধরো আমি ফার্স্ট লাইনটা কি গেলাম, দুপটি নিলাম, দুপটি মানে হচ্ছে দুপাট্টা, আমরা দুপাট্টা বলি তো, ওরা না খুব মুখ বন্ধ করে উচ্চারণ করে, ধরো আমরা বলি কাম কাম করনা হ্যায় হিন্দিতে বলে কাম এরকম আর কি। এটার একটা রিজন আছে, ঠান্ডা জায়গায় থাকে তো মুখ বেশি বুঝতে পারে না, সেই জন্য ওদের এরকম হয়। আচ্ছা আমাদের এখানে যেমন মাঝি মল্লারা আগে গান করতো, এখন আমি ওখানে কি আমার কিছু বন্ধু বান্ধব হয়ে গেছে যারা হোটেলে, যে হোটেলে উঠেছিলাম সেখানকার ধরো শেফ বা কিছু আর কি, তো তাদের সঙ্গে আমার রেগুলারলি কথা হয়, তারা আমাকে ভিডিও কল করে, আমি এখান থেকে কল করি, এবং ভাষাটা শেখার পর ওরা খুব এক্সটাটিক যে ভাই আপনি শিখ লিয়া, ওরা আমার ভাই বলে না ভাই, ভাই আপনি শিখ লিয়া, ওরা খুব ভালো হয় মানে মনের দিক থেকে খুব ভালো হয় আমি শুনেছি, খুব ভালো। আর ওদের আতিথেয়তা না অনেকটা ওই বাংলাদেশে যেটা আমরা বলি যে ওখানে খুব সুন্দর আতিথেয়তা পাওয়া যায়, সেম ওখানে হয় আর কি। আচ্ছা আমি এটা আমি জানি না রাইকি বলবে, এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট যে আমরা কাশ্মীরি ভাষায় গান শুনতাম, তোমাকে আরো একবার ধন্যবাদ দেবো, আর আরেকটা গান যদি একটু শোনাও সেই গান দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করবো আজকে। কল্পনার শক্তিকে ওভার টাইম খাটিও না, ঠিক আছে? আমার রাত পোহালো শারদ প্রাতে, আমার রাত পোহালো বাঁশি বাঁশি তোমায় দিয়ে যাব কাহার হাতে, আমার রাত পোহালো। আমার যদি ক্ষীরে এক চামচ চিনি লাগে তোমার দেড় লাগছে, দেড় চামচ চিনি একদম জমে, আমার মনে হচ্ছে একটু বুঝতে ভুল হচ্ছে, আমার ক্ষীরে কোনো চিনি লাগছে না, ভাষার দ্বার হচ্ছে সেই কারণে। আমাদের সঙ্গে ভাস্বরদা ছিলেন, খুব ভালো লাগলো জমাটি আড্ডা, ভাস্বরদার বাড়িতে পুজো হয় সমস্ত কিছু ভাস্বরদা আমাদের জানালো, আমরা তো যাচ্ছি ভাস্বরদার বাড়িতে, তবে আপনাদের এবছর যেতে বলবো না কারণ এবছর যা অবস্থা, যাতে ভাস্বরদার বাড়িতে যত লোক কম যায় ততই ভালো। তবে আড্ডা কিন্তু এখানে শেষ হচ্ছে না, কারণ যেমনটা বলেছিলাম প্রত্যেক দিনই আমরা নতুন নতুন কোনো সেলিব্রিটিকে আনবো আমাদের এই সেলেব পুজোতে, আর তাদের পুজো কিভাবে এতদিন কাটে এবং এখন কাটছে এবছর কাটবে সেটা আপনাদের জানাবো। অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে, অন্যান্য খবর এবং অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন আই নিউজে, নির্বিঘ্নে নিরপেক্ষ।